সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? বৃষ্টি। আপু কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমার ভাই ভাই নাই, ছোট একটা বোন আছে। ভাই নাই, এক মানে দুই বোন আপনারা? মা বাবা কি করে? বাবা বিয়ে করে ভারতে চলে গেছে, মাও বিয়ে বসে গেছে, না দেখানো তাই বাবা কি কোনো। আচ্ছা আচ্ছা, আপনি কি পড়ালেখা করছেন? পড়ালেখা করি নাই। আপনার বয়স কত? 14। 14 বছর। এই বয়সে ইউটিউবের সামনে যে আসছেন, কি বলতে চান? কি করব, কষ্ট করে তো এই বয়সে আইছি। কিসের কষ্ট? কিসের কষ্ট, অনেক কষ্ট। বাবা মা নাই, কাজ করে খাই, নিজের কর্ম নিজে করে খাই। প্রতিবেদনের সামনে আসি কেন, যে মনের মতো মানুষ পাইলে আর প্রতিবেদনের সামনে আসবো না, এর জন্যই। তো মনের মতো মানুষ কি পাচ্ছেন না? পাচ্ছি না। তো এই বয়সে মনের মতো মানুষ পেয়ে কি আপনি মানে ঠিক থাকতে পারবেন বা নিজে সংসার করতে পারবেন? মানে তো বয়স হয় নাই, নিজে সংসার তো করতেই হবে। হ্যাঁ, করতেই তো হবে। না, সেটা তো বয়স লাগে বা বয়স হইতে হয়, সেটা তো হয় নাই আপনার? না হইলে কি কষ্ট লাগবে না এই বয়সে সংসার করতে? বাল্য বিবাহ এটাও তো খারাপ, সরকারে তো না করছে। সব মেয়েদের জীবনে না, যারা চাকরি বাকরি করে ভালো আছে তাদের তো কষ্ট নেই, তারা তো সুখে শান্তিতে দিব্যি মেয়েরা কত কিছু করতেছে। তা আপনারা পিছিয়ে আছেন কেন, পড়ালেখা করেন না এই কারণে? পড়ালেখা করাতে পারি নাই, ছোটবেলা থেকে বাপ মা নাই, দাদির কাছে মানুষ হয়েছে, দাদির কাছে থাকি, এখন কাজকর্ম করে খাই, কাজ বাজ করে খাই, মাংস বাড়ি আর কি। এদের আগে যে আপনি ভিডিও করছিলেন, সেইখানে কি কেউ বিয়ে শাদী করার কথা বলে নাই? বিয়ে শাদী করার কথা বলি নাই, সবাই খালি আজে বাজে কথাই বলছে। তাহলে এই যে আবার আসছেন, আবারও তো আজে বাজে কথা বলবে তাই না? আবার আজে বাজে কথা বললে তারপর আর আর করব না, আর কি করব। তার চেয়ে ভালো, কেউ কি বিয়ে করতে চায় না? কেউ বিয়ে করতে চায় না। যে খারাপ কথা শোনার পরেও যে যে আবার আসেন, খারাপ কথা শুনতে নাকি আসলে কোনো ভালো কোনো উদ্দেশ্যে আসেন? আসলে না, খারাপ কথা শুনতে কি আরো ভালো লাগে? সেটাই, এই যে কষ্টের ভিতরে মানুষ কষ্ট দেয়, সেটাও তো একটা আসলে বেদনাদায়ক তাই না? সবাই তো বুঝে শুনে কষ্টের ভিতরে কষ্ট, কারণ তো জানে না যে প্রতিবেদনের সামনে আসছে, অনেকটা কষ্ট করেই তো আসছে। সেটা বোঝার চেষ্টা করে না, মনে করে যে হয়তো মজা করার জন্য আসছে বা আসলে মানে টাইম পাস করার জন্য আসছে, এটা কিন্তু ভাবে। কথাই বলে। আচ্ছা আচ্ছা, তাই যে আপনার দাদিটা আছে, দাদি কিভাবে আপনাকে বিয়ে শাদী দিতে চায় নাকি? দাদি বিয়ে শাদী দিতে তো চায়, দাদি তো এখন এখন আমার যদি পছন্দ না হয় আমার দাদির, আমার দাদি আমি যেটা বলবো তোমার দাদি ওটাই বলবে। সেটাই সেটাই। তা এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, আপনার ঠিকানা নাকি আপনার কোনো মোবাইল নাম্বার দিবেন? মোবাইল নাম্বার দেবো। নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ নাই। তো আমার কাছে দেন, আমি বলে দিছি। হ্যালো ভিউয়ার্স, যারা আসলে এই সুন্দরী আপুটার কষ্ট আসলে বুঝতেই পারতেছেন, সে দাদির কাছে মানুষ হয়েছে, তার অনেক কষ্ট, ভিডিওর সামনে বারবার এসেও মানুষ অনেক ধরনের খারাপ কথা বলে, সে আসলে চাচ্ছে বিয়ের বয়স হয়নি তারপরও সে বিয়ে করতে চায় বা একটা মনের মানুষ চাই, কেউ যদি তার মনের মতো হইতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01880629658। নাম্বারটা তো আপনার কাছেই থাকে, তো অনেক সময় আপনার নাকি ফোন ধরেন না, ফোনটা খোলা থাকে না, এরকম কমপ্লেন দেয়? ফোনটা আমার সবসময় খোলা থাকে। যাক, খোলা রাখবেন। আর কষ্ট বিদেশি ভাইদের বলতাছি, আমার যেমন কে আজে বাজে কথা বলো না। সেটাই, আপনি আপনাদের কথা বলে মন চাইলে বলবেন, না বললেন না বলবেন, তাই বলে আমার আজে বাজে কথা বলবেন। আমি ওরকম আজে বাজে মেয়ে না, কারণ আমি কষ্ট করে প্রতিবেদনের সামনে আছি। ওকে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।